আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি রয়েছে সাব্বির খান। দর্শক, আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। দর্শক, দেশে নতুন নতুন পেঁয়াজ আসতেছে, বারবার পেঁয়াজ এবারও বাজারে এসে দেখতেছি। ইন্ডিয়ান এলসি পেঁয়াজ এবং যে নাসিক এলসি পেঁয়াজ আর ইন্দুরের পেঁয়াজ কিন্তু দেশের বাজারে আসতেছে। তো দর্শক, এই যে নতুন নতুন পেঁয়াজগুলো আসতেছে নতুন করে আবারও, এটা দামটা কেমন আছে দর্শক বন্ধুরা? আর আজকের আমাদের দেশে পূর্ণ পেঁয়াজের বাজারটা আসলে কেমন আছে সবশেষ তথ্য জানিয়ে দিচ্ছি, আর ওদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ কাকা, আল্লাহ ভালো আছি কাকা। এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, নতুন এলসি পেঁয়াজ না? জি, বার্মা পেঁয়াজ। বার্মা, বার্মার পেঁয়াজ? হ্যাঁ, বার্মা। আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি হচ্ছে এগুলা? 198। 198? এগুলা বাজারে আসছিল কবে? কালকে আসছিল। কালকে কালকে আসছিল। এই নাসিক এলসি পেঁয়াজ করে কি রাত্রে আসছিল নাকি? এখন নামছে। এখন নামছে? আজ দর্শক, নাসিক এলসি পেঁয়াজ এখন নামছে দেখতে পাচ্ছেন। এই এলসি পেঁয়াজের দামটা কেমন আছে জানতে পারি কাকা? এলসি হলো 90 টাকা, 94 টাকা। 90 টাকা, 94 টাকা। এই ইন্দুরের পেঁয়াজ কি এখন নামতেছে না? হ্যাঁ, এই গাড়িতে আছে নাকি? এই গাড়িতে। তো দর্শক দেখতে পাচ্ছেন, এই গাড়িতে ইন্দুরের পেঁয়াজ আছে বাজারে আসতেছে, ইন্ডিয়ান এলসি পেঁয়াজ। কাকা, এখন এই যে ইন্দুরের পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে? 90 টাকা। 90 টাকা দর বেঁধে বিক্রি হচ্ছে। পেঁয়াজ দাম দাদা কমার দিকে নয় তো কাকা? না, এখন কমার দেখি দেখতেছি না, আগের রেটেই আছে। আগের রেটেই আছে তো? আচ্ছা আচ্ছা, আর এই আমাদের দেশে এগুলো কত করে বিক্রি হচ্ছে? পাবনা পেঁয়াজ 98 টাকা, 97 টাকা। 98 টাকা, 97 টাকা? ছোটো বস্তা, ছোটো বস্তা 98 টাকা, 97 টাকা। আর বড় বস্তাগুলো? এই যে পাবনা, এটা আছে 102 টাকা, 3 টাকা। 102 টাকা, 3 টাকা, বুঝতে পারছি। আলুর বাজার কি কেমন আছে কাকা? আলুর বাজার আগের অবস্থা, আগের মতোই আছে। কত করে আছে একটু বলে দেন। সাদা কত? সাদা হলো 46 টাকা, 47 টাকা। আর লাল? লালটা হলো 45 টাকা, 46 টাকা। 45 টাকা, 46 টাকা। আর আদার কি খবর কাকা? আদা, আদা একটু বেশি, আদা হলো 205 টাকা, 200 টাকা। 205 টাকা, 200 টাকা। এর রসুন কত করে বিক্রি হচ্ছে? 195। 195 টাকার দর বেঁধে বিক্রি হচ্ছে। দর্শক, আপনাদের যদি আরেকটু যদি দেখাই, এই যে সেই নতুন বার্মা পেঁয়াজ। বার্মা পেঁয়াজ? আচ্ছা, পেঁয়াজের বাজার এখন কি আর কমার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কাকা? এখনো বলতে পারতেছি না কি হয় না হয়। বলতে পারতেছেন না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কেমনটি দাম ছিল আমরা কিন্তু ওনার কাছ থেকে সবশেষ তথ্যগুলো জেনে নিয়েছি। তো দর্শক, এ ছিল আমাদের কাছে আজকের সর্বশেষ আপডেট।